সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্ত শুরু হতেই সামনে আসতে শুরু করেছে ভয়ঙ্কর সব তথ্য। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকেই সবচেয়ে বেশি জেরা করা হচ্ছে। আজকে সিবিআই তাকে ডেকেছেন জেরার জন্যও। অভিনেত্রীর বিরুদ্ধে উঠে আসছে নানা রকমের অভিযোগ, শুধুমাত্র টাকা পয়সা চুরি নয়, তার সাথে উঠে আসছে ড্রাগেরও অভিযোগ। তিনি সুশান্তকে মারার চক্রান্ত করেছিলেন, মাদকদ্রব্য দিতেন সুশান্তকে, এমন সব তথ্য উঠে আসতে শুরু করেছে। সম্প্রতি একটি ইন্টারভিউতে রিয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলেন। সুশান্তের মৃত্যুর পর তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে অভিযোগের আঙুল তোলেন রিয়ার দিকে। এমনকি অঙ্কিতা এও বলেন যে সুশান্ত তাকে ফোন করে বলেন যে তিনি রিয়ার থেকে মুক্তি চান। এই কথার প্রসঙ্গ ধরে রিয়া জানান, 4 বছর ধরে অঙ্কিতা কোনো যোগাযোগ রাখেননি সুশান্তের সাথে, এমনকি কথাও বলতেন না। শুধু তাই নয়, সুশান্তের বন্ধুর সঙ্গেই প্রেম করতে শুরু করেন অঙ্কিতা। আর এখন সুশান্তের মৃত্যুর পর ভালো সাজার নাটক করছেন। যে মেয়ের জন্য সুশান্ত নিজের সবকিছু দিতে রাজি ছিল, যাকে এত ভালোবেসেছিল, সে কি করে সুশান্তকে ছেড়ে যায়? এখন সুশান্তের বিধবা বলা হচ্ছে অঙ্কিতাকে। আর আমি সুশান্তের এত খেয়াল রাখার পরও মানুষ আমাকে ডাইনি বানাচ্ছে। এমনকি রিয়া সুশান্তের ওপর একটা মি টু নিয়েও কথা বলেন। রিয়া এর শেষ দেখতে চান, তিনি জানান যে তিনি নাকি নির্দোষ। তবে এই কথার জবাবে অঙ্কিতা লোখান্ডে জানান যে তিনি মোটেও এমন কোনো কথাই বলেননি যেখানে প্রমাণ হয়েছে যে সুশান্ত তাকে বলেছিল রিয়ার থেকে মুক্তি পাওয়ার কথা, কারণ সুশান্তের সাথে সত্যি তার কোনো কথা হয়নি। আর যদি জানানো হয় যে তিনি সুশান্তকে ছেড়ে চলে গেছেন, তবে সেটি সম্পূর্ণই মিথ্যে কথা। তবে তার বর্তমান বয়ফ্রেন্ড বিকি জ্যান সত্যি সুশান্ত এবং অঙ্কিতার এক সময়কার কমন ফ্রেন্ড ছিলেন, কিন্তু সুশান্তের সাথে সম্পর্ক একেবারে বিচ্ছেদ হওয়ারও 1 বছর পর তার বিকি জ্যানের সাথে সম্পর্কটি আরো গভীর হতে শুরু করে, যার ফলে সুশান্তের সাথে কোনোদিনই তিনি বিশ্বাসঘাতকতা করেননি। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.